এটা আসলে এখানে ইনস্টল করতে চাচ্ছিলাম, বাট এখানে ইনস্টল করতে গেলে দেখা যায় অনেক বিশাল ঝামেলা হয়ে যায়, তো আমরা এটা ইনস্টল করতে পারছি না। তো আমরা ইনস্টল করতে না পারায় এখানে স্টিপটা উঠিয়ে ফেলবো, এটাও উঠিয়ে ফেলবো। দেন আমরা এইভাবে করে আগে যেভাবে সেট আপ করছিলাম ওইভাবেই ট্রাই করে দেখবো যে আসলে এটা হয় কি না, যে এটাই পারফেক্ট হয়, এটা ছাড়া আসলে কোনো পসিবিলিটি দেখতেছি না। তো আমরা এইভাবে করেই রাখবো আপাতত। অ্যান্ড কানেকশানগুলো আমাদের যেটা করতে হবে, কানেকশানের প্রয়োজন এই প্রান্তটা আমরা এখানে স্টিপ মেরে দিতে পারি, দেন এখানে এই কানেকশানটা পিন মেরে দিতে পারি, দেন আমরা এই কানেকশানটা পিন মেরে দিতে পারি যাতে কোনোভাবে কানেকশানগুলো আমাদের ডিস্টার্ব না করে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল এই দুটা একত্রে করলাম। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এখানে এগুলো প্রত্যেকটা ওয়্যার এখান থেকে আমরা আমাদের আউটপুট করে বের করতে হবে, বের করার পর আমরা কানেক্ট করব, দেখব যে আসলে ঘটনাটা কী ঘটে। এখানে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো আমাদের এসি পোর্ট হিসেবে কানেক্ট করব। তো আমরা এসি পোর্টগুলো নিয়ে আসলাম এখানে, আর ডিসি পোর্টগুলো এখানে থাকবে। আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখানে এসি পোর্টটা কানেক্ট করে নিব, দেন ডিসি পোর্ট কানেক্ট করবো। তো এসি পোর্ট কানেক্ট করার সময় আমাদের মাথায় রাখতে হবে এসি পোর্টগুলো যেন কোনোভাবেই ডিসিতে না বসে যায়, তাহলে আমাদের সার্কিটটি বাদ হওয়ার চান্সেস 100%। সো ইলেকট্রিক্যাল যখন কানেকশানগুলো করবেন তখন কানেক্টগুলো করার সময় খুবই সাবধানে করতে হবে যাতে কোনোভাবেই ডিসি পোর্টের সাথে এসি পোর্টের ইনপুট না চলে যায়, তাহলে কিন্তু আপনাদের বিশাল ঝামেলা চান্স আছে, তো নষ্ট হওয়ার চান্স থাকে 100%। তো আমরা এদিকে খেয়াল রাখবো। আমরা এখানে একটা কাজ করব, আমাদের যেহেতু কানেক্ট টারগুলো অনেক বড়, আমরা একটু কেটে নিব, কেটে শর্ট করে নিব, কেটে শর্ট করে নিলাম। এখন আমরা কানেক্টগুলো দিব। তো কানেক্টগুলো দেওয়ার জন্য আমরা ফার্স্টে যে কোনো একটা এসি পোর্টের এসি পজিটিভ বা নেগেটিভ এগুলোর উপর ডিপেন্ডেড না, সো আমরা যে কোনো একটা পিনের সাথে যে কোনো একটা পোর্ট কানেকশন করতে পারবো। এটা কানেক্ট করে ফেললাম, আমরা এটাও কানেক্ট করবো এখন। এটা যদি কানেক্ট করি নর্মালি, তো আমাদের এটা করি এখন, এটা আমাদের এই পাশে পিন করবো, করার পর দেখাইতেছে আপনাদের কীভাবে করতে হবে। এদিকে ইন করলাম, করার পর এটা আমরা এই পাশে ইন করলাম কমপ্লিট। এখন আমাদের এসি পোর্ট কমপ্লিট করতে হবে, এসি পোর্টের কানেকশানগুলো দিতে হবে, এসি পোর্ট কানেকশানগুলো ডিসি পোর্টে কানেকশান করতে হবে, ডিসি পোর্টের পজিটিভ আর নেগেটিভটা আমাদের বের করতে হবে এটার মাধ্যমে, মাদার বোর্ডের মাধ্যমে। তো মাদার বোর্ডের মধ্যে দেওয়া আছে স্বয়ংভাবে, এখানে দেওয়া আছে আপনাদের দেখতে পাচ্ছেন নেগেটিভ, কিন্তু এটা হবে পজিটিভ। তো আমরা এখানে যদি পজিটিভটা ইনস্টল করি তা আপনাদের দেখাই। তো আমরা এখানে পজিটিভটা ইনস্টল করবো ফার্স্টে, তো পজিটিভটা ইনস্টল করবো এই যে পজিটিভটার তারটা কানেকশন করা হয়নি, এভাবে আমরা এখান থেকে একটু রং রজন নিব, দেন এটাকে ভালো করে কানেকশনটা লাগাই দিব। এটা কানেকশন করে ফেলছি, আমরা কেটে নিলাম। এখন আমাদের নেগেটিভটা কানেকশন করতে হবে, দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করে ফেলছি। এখন আমরা যদি এটা অফ করে দিই, আশা করি এটা আমাদের কাজ করবে। তো আমি এখান থেকে কানেক্ট করে ফেলছি, এখন হয়তো হালকা লাইট জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য। তো আমরা এখানে চেক করব এটা এখানে ইনস্টল করার মাধ্যমে, এখানে দিলাম। এখন আমাদের এসি পোর্টটাকে চেক করার পালা, যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন লাইট কিন্তু জ্বলতেছে। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এসি পোর্ট জ্বলতেছে আমরা একটু চেক করব জ্বালিয়ে রেখে, দেন একটু পর একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের লাইনটা আসলে মানে কানেকশন করা ঠিক আছে কি না, বা আমাদের লাইটটি অনেকক্ষণ জ্বলে থাকে কি না এটাও চেক করতে হবে। এটা চেক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এসি পোর্টটা ইনপুটটা অফ করতে হবে, তারপরে আসলে কি চার্জ হলো কি না চলতেছে কি না দেখ বুঝতে পারবো। তো এটার জন্য আমি লাইটটা আগে আমার এই লাইটটা অফ করে নিই, অফ করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন জ্বলতেছে। এখন আমি এই এখান থেকে কারেন্ট অফ করে নিব, দেখতে পাচ্ছেন জ্বলতেছে। তার মানে হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়েছে, আপনারা বুঝতে পারলেন যে আসলে এটা আমার সাকসেসফুল, এই যে দেখেন জ্বলতেছে।
তার মানে আমাদের এটা কমপ্লিট, মানে আমাদের কাজ সাকসেসফুল, যে আসলে আমাদের যে এসিডিসি লাইটটা নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করতে পারলাম। তো এরকম ইন্টারেস্টিং কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাদের সামনে নিয়ে আসার ট্রাই করব। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। কোনো নতুন কিছু দেখতে চাইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যেন আপনারা নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।